একজন প্রবাসী যখন বিদেশে যান, তখন একরাশ স্বপ্ন বুকে নিয়ে তারা বিদেশে পাড়ি জমায়। কিন্তু বিদেশ থেকে যখন একজন প্রবাসী আসেন, ঠিক তখন পূর্ণ হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সের এই গেট দিয়ে বেরিয়ে যায়। ভাবতে পারেন কখনো, একরাশ স্বপ্ন নিয়ে যে প্রবাসী বিদেশে পাড়ি জমিয়েছিলেন, সেই প্রবাসী আসেন কফিন বন্দি হয়ে পণ্য আকারে। ভাবতে হয়তো শরীরের লোম দাঁড়িয়ে যায়। কিন্তু যে সমস্ত প্রবাসীরা বিদেশ থেকে মরদেহ হয়ে বাংলাদেশে আসেন, তাদেরকে প্রতি পদে পদে শাহজালাল বিমানবন্দরে ভোগান্তিতে পড়তে হয়। ঠিক যেমন এই প্রবাসীর মরদেহ নিতে তার পরিবারের আত্মীয় স্বজনরা এসেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বাংলাদেশ বিমানের এয়ারলাইন্সে করে তাদের মরদেহটি আসার কথা। সব কিছু ঠিক থাকলেও মরদেহটি আসেনি ঠিকমতো। অবশেষে যখন বাংলাদেশ বিমানের সঙ্গে যোগাযোগ করা হয়, তখনও জানা যায়নি কেন মরদেহটি আসেনি। এরপর বাংলাদেশ বিমানের সঙ্গে অনেক কথা হয়, কিন্তু জানা যায় মরদেহটি আসবে আরও দুদিন পর। কিন্তু অ্যাভিয়েশন এবং আইকাও রুলস অনুযায়ী মরদেহকে সবসময় প্রাধান্য দেওয়ার কথা, কিন্তু সেটি দেয় না বাংলাদেশ বিমান। মানে কোন জায়গা থেকে পাঠানো হয়েছে একটু বলেন তো। এটা জেদ্দা এয়ারপোর্ট থেকে গেছে, তাবুক থেকে তারা নিয়ে আসছে, নিয়ে আসার জেদ্দা কিং আব্দুল আজিজ এয়ারপোর্ট থেকে ফ্লাইটে উঠে গেছে। এটা হচ্ছে কবে পাঠানো হয়েছে, গতকালকে নাকি পরশু দিন? ওরা ডেড বডি নিয়ে আসছে 31 তারিখে, নিয়ে আসছে ডেড বডি এখানে এয়ারপোর্টে হস্তান্তর করছে 31 তারিখে। ও 31 তারিখে হস্তান্তর করছে। আপনাদের কি কোনো রিসিপ দিয়েছে বাংলাদেশ বিমান থেকে? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে যে রিসিপ্টটা দিছে, উনি হলেন আপনি ইন্ডিয়ান। হ্যাঁ হ্যাঁ, ও ইন্ডিয়ান, ওখানে আমার আরবি ভাষায় বলা হয় মুদির, ওনার কাছে ছিল রিসিপ্টটা। এখন স্যারের মোবাইলটা এখন বর্তমান অফ আছে, যে মুদিরটার সঙ্গে গেছিল সে বলছে যে আমি নিজে ছিলাম, আমরা তো ডেড বডি কিং আব্দুল আজিজ এয়ারপোর্টে আমরা হস্তান্তর করে চলে আছি। আমাদেরকে বলাই দিছে যে মানে 2 তারিখে 10টায় আপনারা এয়ারপোর্টে থাকবেন, মানে সৌদি আরব থেকে বলে দিয়েছে। হ্যাঁ, যিনি মারা গিয়েছে উনি আপনার কি হন? আমার বাবা। ও আপনার বাবা? হ্যাঁ। আপনার বাবার নাম? মারা গেল কিভাবে? হার্ট অ্যাটাকে মারা গেল। তো মারা যাওয়ার পরে সৌদি আরব থেকে কি কোনো সহযোগিতা বা কোনো কিছু আপনারা পেয়েছেন? না, কোনো সহযোগিতা পাইনি। সহযোগিতা পাই না, আমরা ফোন করলে ওনারা ফোন রিসিভ করে না, শুধু মানে কফিলে রিসিভ করে না। হ্যাঁ। আচ্ছা, এখন শাহজালাল বিমানবন্দরে এসে আপনাদের কি সমস্যায় পড়লেন আপনারা একটু বলেন তো। স্যার, আমরা সকালে আমাদেরকে আসতে বলছিল 8:30 দিকে, আমরা সারা দিন বসে আছি, বসে থাকার পর হচ্ছে মানে কোনো খবর দিচ্ছে না, তারপর বললো যে দুটাই মানে লাশ খুঁজে পাওয়া যাচ্ছে। হ্যাঁ।